কোচবিহার জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের যে তালিকা প্রকাশ হয়েছে তার মধ্যে রয়েছে দিনহাটা এক নম্বর ব্লকের ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বিধুভূষণ প্রামাণিকের নাম তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিষিৎ প্রামাণিকের বাবা কিভাবে এই তালিকায় তার নাম এলো তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে সেদিন সাংবাদিক সম্মেলন করে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন বিজেপি আবাস যোজনার ঘর নিয়ে যেভাবে রাজনীতি করছে সেটা একেবারেই কাম্য নয় তার কারণ এই যে তালিকাটি রয়েছে সেটা ছ বছর আগে সার্ভে করা হয়েছিল এই ছয় বছরে বহু মানুষ আর্থিকভাবে অনেকটাই স্বাবলম্বী হয়েছেন এবং তারা নিজেদের বাড়িও মানিয়েছেন তাই নতুন করে যখন তালিকা প্রকাশ করা হবে এই সমস্ত মানুষের নাম এমনিতেই বাদ চলে যাবে এখানে রাজনীতি করবার কিছু নেই যদি তাই হয় তাহলে এই তালিকায় বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের বাবার নাম কিভাবে রয়েছে তিনি একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পাশাপাশি তার বিলাসবহুল বাড়ি রয়েছে ভেটাগুড়িতে তাহলে কিভাবে তার নাম এলো এই তালিকায় বিজেপি নেতারা কি তার বাড়ির সামনে গিয়ে এখন আন্দোলন করবেন রবীন্দ্রনাথ ঘোষ বলেন বিজেপি আবাস যোজনার ঘর বাড়ি নিয়ে বিজেপি নেতারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম অভিযোগ তুলেছে কিন্তু খবর নিয়ে দেখা যাচ্ছে যে বিজেপির কেন্দ্রের মন্ত্রী নিশীথ প্রামাণিক তার পিতা নিধুভূষণ প্রামাণিক তার নামেও কিন্তু এই সরকারি ঘরের তালিকায় তার নাম দেখা যাচ্ছে বাড়ি তো একজন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি তাও স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী যার তিনতলা বিলাসবহুল বাড়ি রয়েছে কয়েক কোটি টাকা যে বাড়ির মূল্য সেই মন্ত্রীর পিতা নিধুভূষণ প্রামাণিক তার নামেও কিন্তু এই আবাস যোজনার সরকারি ঘর তালিকায় নাম রয়েছে বিজেপির বন্ধুদের বলতে চাই এবার তাহলে কি বলবেন আপনি এই প্রসঙ্গে আমি একটা কথা বলি যে এই যে আবাস যোজনার যে ঘর এই ঘরের সমীক্ষা হয়েছিল ছয় সাত বছর আগে সেই সমীক্ষা হওয়ার পর এই নামের তালিকা প্রস্তুত হয়েছিল আঠারো সালে তো ছ বছর আগে সমীক্ষায় একটা মানুষের হয়তো ঘর খারাপ ছিল ভাঙা ছিল আজকে হয়তো সে একটু ভালো ঘর বানা বানাতেই পারে তো সেই ক্ষেত্রে এত চেঁচামেচি করার কি কারণ আছে এই অভিযোগের জেলার রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে তবে এ বিষয় নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিকের পরিবারের কারো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও কোচবিহার জেলা বিজেপি সভাপতি সুকুমার রায় বলেন আসলে আবাস যোজনার তালিকায় ভুরি ভুরি তৃণমূল নেতাদের পঞ্চায়েতদের নাম রয়েছে তাই চক্রান্ত করে কয়েকজন বিজেপি সদস্য অথবা মন্ত্রীর বাবার নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে প্রধানমন্ত্রী যোজনায় তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন বন্ধ করা হয়। তবে যেভাবে বেছে বেছে কর্মীদের এই এই তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে তাই ধরনের অভিযোগ করে কোনো লাভ নেই আমাদের মন্ত্রীর নিজস্ব বাড়ি রয়েছে তাই চক্রান্ত করে নাম দিয়ে কোনো লাভ হবে না বিজেপি তৃণমূলের এই দুর্নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলন জারি রাখবে যাতে গরিব মানুষ তাদের ন্যায্য অধিকার পায় প্রধানমন্ত্রী আবাসন যোজনায় তৃণমূলের অনেক নেতার নাম আছে ধনী ব্যক্তির নাম আছে সেই জন্যেই তৃণমূলের যেহেতু অনেক নেতাদের নাম আছে আর সেই জায়গাটা ঘুরিয়ে দিতে আমাদের এমএলএ এমপিদের অনেক সময় তাদের নাম ইচ্ছাকৃতভাবে তুলে দেওয়া হচ্ছে সেই জন্য এটাও একটা চক্রান্ত দরিদ্র সীমার নীচের নাম আসছে তাদেরকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে দরিদ্র সীমার নিচে যাদের ছাড়বে নাম আসছে তাদেরকে বাদ দিতে হবে কি করে বাদ দেওয়া যায় তারা বিজেপি করে সেই জন্য যাদের নেই তাদেরকে বাদ দেওয়া হয়েছে সেই জন্য এটা একটা চক্রান্ত যে নিশিদ্ধ প্রামাণিক বাবা যে আমাদের এমপির বাবা মন্ত্রীর বাবা তার নামটা দিয়ে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে এটাও একটা চক্রান্ত। টিভি সংবাদ কোচবিহার